আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের যে ভিডিওটি, অটো গাড়ির জন্য আসলে আপনি কোন ব্যাটারিটি কিনবেন এবং কোন ব্যাটারিটি ভালো হবে এবং কোনটি কিনলে সেটি আপনার বৈদ্যুতিক চার্জও কম আসতে পারে, সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা। না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। অটো গাড়ির জন্য অথবা ব্যাটারি চালিত ইজি বাইকের জন্য আপনি কোন ব্যাটারিটি কিনবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো ভিডিওটির প্রথমে আমি বলেছি যে আসলে কোন ব্যাটারিটি ভালো হবে এবং কোন ব্যাটারিটি আসলে আপনি কিনতে চাচ্ছেন সে সম্পর্কে ফুলফিল বর্ণনা দেব এই ভিডিওটির মধ্যে। তো ব্যাটারির কিছু উপকারভেদ থাকে। তো আমাদের যেমন অনেক কোম্পানির ব্যাটারি আছে, তো বিশেষ করে কোম্পানির সব ব্যাটারিগুলাই প্রায় আপনাদের 6 মাসের গ্যারান্টি দিয়ে থাকে। তো ব্যাটারি কিন্তু ওয়ারেন্টি কার্যকর হয় না, কারণ ব্যাটারির যে ওয়ারেন্টি থাকে সেটি আপনার গ্যারান্টি হিসাবে চলে। কারণ ব্যাটারি যদি একবার নষ্ট হয়ে যায় তো সেটা কোম্পানি রিপেয়ার না করলেও আপনাকে চেঞ্জ করে দেয় বেশি, আবার কিছু কিছু কোম্পানি সেই ব্যাটারিটি রিপেয়ার করেও দেয়। তো সেটি আপনি গ্যারান্টি হিসেবে চলে, যেমন কিছু ব্যাটারির 6 মাস, তো কিছু ব্যাটারি আছে একটু বেশি 16 মাস 12 মাস তো এরকম থাকে, তো সেটা কোনো সমস্যা না। তো মূলত সমস্যাটি হচ্ছে আমরা যে ব্যাটারিটি কিনবো সেটি কত এম্পিয়ারের ব্যাটারিটি কিনবো। তো ব্যাটারির ক্ষেত্রে যেমন আমাদের সমস্যাটি হচ্ছে, যেমন কিছু কিছু ভাই আমাকে প্রশ্ন করেছেন যে পুরাতন যে ব্যাটারিটি ছিল তো সেই ব্যাটারিতে আমাদের যা বিদ্যুৎ বিল আসতো, তো নতুন ব্যাটারি তোলার পর আমাদের বিদ্যুৎ বিলটা আগের চেয়ে বেশি আসে, তো এর কারণটা কি? এবং আরেকটি প্রশ্ন আছে যে পুরাতন ব্যাটারিতে আমাদের যতক্ষণ চার্জ লাগতো, যেমন ব্যাটারিটি ফুল চার্জ হতে আগের যে ব্যাটারিটি ছিল পুরানটা যতক্ষণ সময় লাগতো, যেমন 10 ঘন্টা কি 8 ঘন্টা, তো নতুন যে ব্যাটারিটি সেটি আমাদের 8 ঘন্টা চার্জ হচ্ছে না কেন? তো এটিতে ফুল চার্জ দেখায় না, এর সমস্যাটা কি? এটিকে আপনার চার্জারে কোনো সমস্যা নাকি, এরকম একটি প্রশ্ন আছে। তো দুটি ভাই এরকম আমাকে কয়েক ভাই বলেছে, তো তাদের অপেক্ষা করে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো নতুন যে ব্যাটারিটি সেইটা এবং পুরানটার মধ্যে পার্থক্যটা কি? তো আমাদের অবশ্যই মনে রাখা উচিত যে আমাদের পুরান যে ব্যাটারিটি ছিল তো আগের ব্যাটারিগুলো কিন্তু আমাদের এম্পিয়ারে কম ছিল। যেমন আগের যে ব্যাটারিগুলো এগুলো বেশিরভাগই ছিল 160 এম্পিয়ার, তো 200 এম্পিয়ার লেখা থাকলেও 160 এম্পিয়ারই বেশি ছিল, 160 এবং 140 এর মধ্যে আমাদের ব্যাটারিগুলো বেশি পাওয়া যেত। কিন্তু বর্তমান বাজারে আমাদের যে নতুন ব্যাটারিগুলো আপডেট হয়েছে তো সেই ব্যাটারিগুলো কিন্তু 200+220 এম্পিয়ারও পাওয়া যাচ্ছে। তো 200 এম্পিয়ার এবং 220 এম্পিয়ার ব্যাটারিগুলো কিন্তু 140 এবং 160 এম্পিয়ার ব্যাটারির চেয়ে কিন্তু অনেকটাই স্ট্রং হবে, কারণ 200 এম্পিয়ারের থেকে আপনি 140 এম্পিয়ার 160 এম্পিয়ার সেটা কিন্তু আপনি স্ট্রং এবং রানিং এর ক্ষেত্রেও অনেকটাই সময় 200 এম্পিয়ার বেশি পাবেন। তো চার্জিং এর ক্ষেত্রেও কিন্তু তাহলে আপনাকে বেশি দিতে হবে, যেমন 200 এম্পিয়ার যে চার্জটা খাবে 160 এম্পিয়ার কিন্তু সেই চার্জটা খাবে না, কারণ 160 এম্পিয়ার কিন্তু আগেই চার্জ হয়ে যেত, কিন্তু 200 এম্পিয়ার কিন্তু আপনার চার্জটা হইতে একটু লেট নেবে, কারণ সেখানে কিন্তু আপনার ব্যাটারির এম্পিয়ারটাও বেশি, তাহলে কিন্তু আপনার ব্যাটারিটি চার্জ হতে একটু দেরি লাগবে। এবং চার্জ হতে যদি দেরি লাগে তাহলে সেখানে যদি আপনার হাফ ইউনিট মানে হাফ কিলো ওয়াট বিদ্যুৎ যদি খরচ হয় তাহলে কিন্তু আপনার মাসে প্রায় 15 ইউনিট বিদ্যুৎ বেশি পুরাবে যা আগের যে ব্যাটারিটি ছিল। তো এখানে কোনো সমস্যা নয়, এখানে চার্জারের কোনো সমস্যা নাই, কারণ চার্জার আগেরটাও ছিল আপনি 160 এম্পিয়ারে চার্জ হতো, তো সেখানে একটু তাড়াতাড়ি চার্জ হইতো, কিন্তু এখনকার যে চার্জারটি সেটিও আপনার সেম চার্জারই রয়েছে কিন্তু আপনার চার্জ হচ্ছে কিন্তু 200 অথবা 220 এম্পিয়ারের ব্যাটারি, তো সেখানে কিন্তু চার্জারের কোনো সমস্যা না এবং ভোল্টেজ অথবা তারও কোনো সমস্যা না। তো সেটি আপনাকে অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে যে আগের যে ব্যাটারিটি ছিল সেটি হচ্ছে 140 এম্পিয়ার, তো এখনকার যে ব্যাটারিটি ছিল সেটি হচ্ছে আপনার 200 এম্পিয়ার, এবং 200 এম্পিয়ার ব্যাটারিটিতে আপনি চালাইতে পারবেন একটু বেশি, তো বিদ্যুৎ খরচও হবে একটু বেশি, দামটাও কিন্তু একটু বেশি থাকে এবং আপনি সব কিছুই বেশি এসে থাকবে, তো চার্জিং সময়টা কিন্তু তাকে বেশি দিতে হবে। তো এই বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম। তো
ভিডিওটি সবারই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আর চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আজকে এখানে শেষ করব, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।